ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আজকে আপনারা আপনাদের শত ব্যস্ততার মধ্যেও এখানে উপস্থিত হয়েছেন। প্রেস মাধ্যমে আমরা আমাদের আজকে এই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আমাদের দলীয় অফিস থেকে আজকে আমাদের ইশতেহার প্রকাশ করেছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভাবছেন না, যেটা তিনি বলছেন সেটা তিনি একেবারেই সফলভাবে তার কার্যকারিতা সেটা আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় হয়েছে। এবং এক কথায় যদি বলতে হয় যে আমাদের ইশতেহার যেটা প্রকাশ হয়েছে তার মধ্যে যা প্রতিশ্রুতি দিয়েছে তার চেয়ে বেশিও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন। দ্বিতীয়ত যেটা আমরা আজকে ত্রিপুরাবাসীকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শনটাই হচ্ছে মা মাটি মানুষ, এবং মা মাটি মানুষের উন্নয়নের স্বার্থে তিনি কাজ করেন, তাদের কথাই তিনি ভাবেন। এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পশ্চিম বাংলায় করেছে সেটা হচ্ছে আমরা বলি গুড গভর্নেন্স, সুশাসন। সেটা সেই মডেলটাকে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরাতে এখানে আপনারা প্রার্থীদের জয়ী করবেন, আশীর্বাদ করবেন, এখানেও সেই কাজটা আসবে। একটা অন্যভাবে তার পজিশনিং করেছে, একটা অন্য অবস্থান তৈরি করেছে, অন্য একটা মাত্রা তৈরি করেছে। যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এগিয়ে বাংলা এবং বিশ্ব বাংলা, অর্থাৎ বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। এবং যত বাংলা ভাষী আছেন, কেউ ক্যালিফোর্নিয়া থাকতে পারেন, কেউ আগরতলায় থাকতে পারেন, কেউ কলকাতায় থাকতে পারেন, কেউ শিলচরে থাকতে পারেন, এটা গোটা নিশ্চয় বাঙালি জাতির একটা, যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের একটা অন্য মর্যাদা দিয়েছে। আজকে খুব ঐতিহাসিক দিনে আমরা এই ম্যানিফেস্টো প্রকাশ করছি, কারণ আগামীকাল আপনারা জানেন স্বয়ং 5 বছর পরে আমাদের নেত্রী তিনি এখানে একটি বিরাট র্যালি তথা মিছিল পদযাত্রা এবং তারপর একটা মিটিং যেখানে স্বয়ং গণনেত্রী এবং তার সঙ্গে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব উপস্থিত হচ্ছে। এবং এখানে যে কালকে জনপ্লাবন ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য এই আজকে আমরা তার আগের দিন এসে আমরা আজকে ম্যানিফেস্টো আমরা এখানে প্রকাশ করলাম, আমরা 5 জন মিলে, এবং একটু পরে এই ম্যানিফেস্টো কপি আমরা আপনাদের যারা বিশিষ্ট গণমাধ্যমে এসেছেন আপনাদের সবার কাছে আমরা তুলে দেব। আপনারা এই ম্যানিফেস্টোটা ভালো করে পড়েন তাহলে আপনারা দেখবেন যে আমরা যে উন্নয়নের মডেলটাকে আমরা বাংলায় বিশেষভাবে সেট করেছি সেটাই আবার আমরা তারও আরো বৃহৎ এবং ত্রিপুরার মাটির সঙ্গে মানানসই করে ত্রিপুরার মতো করে যাতে সত্যিকারে ত্রিপুরা আজাদ ত্রিপুরা হয়ে ওঠে, স্বয়ংভর ত্রিপুরা হয়ে ওঠে, স্বাধীন ত্রিপুরা হয়ে ওঠে, তার লক্ষ্যমাত্রাগুলো আমরা সেট করে দিয়েছি, আমরা সেই সূচকগুলোকে আমরা চিহ্নিত করে দিয়েছি। পাশাপাশি বিজেপি নামক যে অপশাসন, বিজেপি নামক যে শরীর শাসন, বিজেপি মানে যে আর্থিকভাবে এবং জিডিপি গ্রোথের দিক থেকে আমাদের যারা ভারতবর্ষকে তলিয়ে দেওয়া এবং এক ধরনের কেবলমাত্র ধনী শ্রেণীর দিকে তাকিয়ে গতবারের এই লাস্ট বাজেটও একটা কসমেটিক বাজেট তারা পেশ করেছে, এবং আপনারা দেখতে পেয়েছেন কিভাবে বিজেপি ভারতবর্ষের আম জনতাকে, সাধারণ মানুষকে ক্রমশ তলানির দিকে নিয়ে যাচ্ছে। এবং 5 বছরে এখানে যে বিজেপি শাসন সেখানে এখানে কোনো চাকরি হয়নি, 10,323 জন শিক্ষক আপনারা দেখেছেন তারা দিনের পর দিন কিভাবে এখানে মার খেয়েছেন, ইতিমধ্যে 45 জন মারা গেছেন, অসুস্থতা ব্যাধি অভাব এদের গ্রাস করেছে। কৃষক যে এই ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য সেখানে গত 5 বছরে কৃষকদের জন্য এমনকি কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। আমরা সেখানে প্রত্যেকটি জায়গায় কৃষি থেকে শিল্প থেকে আমরা 2 লাখ এমএসএমই কথা বলেছি আমাদের ইশতেহারে, আমরা টেকনিক্যাল স্কিল ইউনিভার্সিটির কথা বলেছি, স্বাস্থ্যক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের কথা বলেছি, উচ্চশিক্ষায় আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা বলেছি, আমরা এমএসএমই এখানে স্থাপন করার কথা বলেছি, 2 লক্ষ কর্মসংস্থানের কথা আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই প্রত্যেকটা
জিনিস আরো বিস্তারিত হবে, ডক্টর পাজা আরো বলবেন, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে আমরা ত্রিপুরাকে একটা সত্যিকারের স্বচ্ছ গঠনমূলক এবং ত্রিপুরার মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, গত 5 বছরে তাদের বিজেপির অপশাসনে যেভাবে তারা তুলিয়ে গেছে, আরো অন্ধকার দিকে তুলিয়ে গেছে, প্রথমে 34 বছরের বাম শাসন এবং তারপরে বিজেপি শাসন, এখান থেকে কি করে ঘুরে দাঁড়ানো যেতে পারে এবং তার যে রাস্তা সেই রাস্তাগুলো আমরা বলতে পারেন কখনো 5 মাথায় কখনো 7 মাথায় কখনো 10 মাথায় আমরা এই রাস্তা গুলো আমরা ইস্তাহারে প্রকাশ করে দিয়েছি। আপনারা এগুলো উপন্যাস থেকে শুরু করে যা যা আরো নারী বা শিশু কেন্দ্রিক যে বিষয়গুলি আছে, স্বাস্থ্যকেন্দ্রিক শিল্পকেন্দ্রিক বিষয়গুলি আছে, এটা সংস্কৃতি বলবেন। আমি একটা প্রারম্ভিক অর্থে একটা যাকে বলে মুখরা করলাম, এক ধরনের বক্তব্য পেশ করলাম। আমি সুশীলকে ডক্টর সুশীল বাজাকে বলবো, আপনি যদি আমার সঙ্গে আরেকটু এক করেন এবং তারপর সুস্মিতা দিকে বলবো, তিনিও বলবেন, তারপর আমরা গণমাধ্যমের কাছে নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচনের জন্য যে প্রত্যেক রাজনৈতিক দলের যে বিশেষ ডকুমেন্ট হয়, প্রত্যেক রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো হয়, প্রত্যেক রাজনৈতিক দলের যে নির্বাচনী ইস্তাহার হয়, সেই নির্বাচনী ইস্তাহার আমরা আজকে প্রকাশ করতে চলেছি। আমি আর সময় নষ্ট না করে আমার সবার সামনে আমি বলবো আমার যারা অতীত আগরতলা সদর দপ্তরে এতক্ষণ আমাদের নেতা বাংলার উদীয়মান স্বচ্ছ জনপ্রিয় মুখ, যিনি এই ত্রিপুরাতে বেশ কত কয়েক মাস ধরে যাতে ত্রিপুরা মুক্ত হতে পারে, ত্রিপুরা স্বশাসিত হতে পারে, ত্রিপুরার মানুষরাই যাতে ত্রিপুরা চালাতে পারেন, সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজীব বন্দ্যোপাধ্যায় এখানে পড়ে আছেন এবং তাকে আমি আলাদা করে ধন্যবাদ জানাবো। এইটা তৃণমূল কংগ্রেসের কমিটমেন্ট, দেখুন ওনার ব্যক্তিগত ক্ষতি হয়েছে, মাতৃবিয়োগ হয়েছে গত 31 তারিখে, ওনাকে দেখে বুঝতে পারছেন যে ওনার অসুখ চলছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের কমিটমেন্ট যে নিজের পারিবারিক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে আগামী 16 তারিখে নির্বাচন আছে, এই জন্য রাজীব এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে আমাদের আরেক নেতা এখানকার শ্রী বীরেন বিশ্বাস আমাদের সভাপতি, রাজ্যের সভাপতি, তার সঙ্গে কাঁধ মিলিয়ে এখানে সুশাসন আনার লক্ষ্যে বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ হয়েছে। দলের সভানেত্রী, দলের সাংসদ, সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে মূলত তাদের পরিকল্পনায় যেটা ইশতেহারে আসে, আবারও বলি, যেটা কোনো প্রদেশে আপনি দেখবেন না সারা ভারতবর্ষে, সেটা এখানে দেখবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মানুষকে নিয়ে এগিয়ে যেতে চান না পশ্চিমবাংলায়। তিনি বিশ্বাস করেন ইনক্লুসিভ গ্রোথ, সকলকে নিয়ে, পিছিয়ে পড়া শ্রেণীদেরকেও নিয়ে পশ্চিমবাংলা যেভাবে এগোচ্ছে ঠিক সেইভাবে ত্রিপুরাতেও তাই হবে এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তৃতীয়ত, আমরা দেখেছি এখানে অনেক ভারতবর্ষের সরকার রয়েছে, কেন্দ্র সরকার, এখানেও সেই একই রাজনৈতিক দলের সরকার ছিল, তারা খুব ডাবল ইঞ্জিন সরকার নিয়ে পড়ে, আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় সেটা নেই। কিন্তু এই সিঙ্গেল ইঞ্জিন আর ডাবল ইঞ্জিন যদি আপনারা দেখেন, তাহলে ডাবল ইঞ্জিন সরকারও ত্রিপুরাতে যেটা করেনি সেটা সিঙ্গেল ইঞ্জিন করেছে। এখনো আমরা দেখি সর্বভারতীয় ক্ষেত্রে যে বেকারত্ব রয়েছে তার হার, আর পশ্চিমবাংলার বেকারত্ব হার দেখবেন আপনারা, সেটা নিশ্চয়ই বুঝবেন যে এই কোভিড কালেতেও যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের সরকার হচ্ছে রাশিয়া ইউক্রেন, আপনি বেকারত্ব নিয়ে ও তাদের যুদ্ধটাকে অজুহাত দেখাচ্ছে, সেই অজুহাত প্রত্যেকটি রাজ্য দেখাতে পারত, কিন্তু পশ্চিমবাংলা তবুও কোভিড এর সময় এগিয়ে গেছে, বেকারত্বের হার কমেছে। তথাপি এই যে মুদ্রাস্ফীতি, এই যে ইনফ্লেশনের কথা, খাবারের খাবেন কি, দুধের উপরে আটার উপরে যদি আপনি দেখেন যে যেভাবে দামটা বেড়েছে, তাহলে ভারতবর্ষের সরকার দাঁড়ায়নি, আর এই ডাবল ইঞ্জিন সরকার এই 5 বছরে সেটা করেনি। সুতরাং এই ডাবল ইঞ্জিন সরকার
এইখানে ত্রিপুরাতে দাঁড়িয়ে আমরা বহুবার ফেল করেছি, একটা নিদর্শন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যেটা বলে, সব ধর্মের সমন্বয়, সব জাতির সমন্বয়, সব ভাষার সমন্বয়, সমস্ত সকল জাতিকে নিয়ে এগিয়ে যাওয়া, এটাই কিন্তু বাংলার উন্নয়নের সেই মন। আজকে তাই বিশ্বে পুরস্কৃত হয়েছে কন্যাশ্রী। আপনারা জানেন কন্যাশ্রীটা কি? মেয়েরা পড়বেন, মেয়েরা এগিয়ে যাবেন, সেই লক্ষ্যে মেয়েদেরকে স্কুল এবং কলেজে পড়াশোনা করার জন্য উৎসাহ প্রদান। এবং এই কন্যাশ্রী তার ইউনাইটেড নেশনস এর অ্যাওয়ার্ড পেয়েছে। ভারতবর্ষের সরকার স্বীকার করুক কি না করুক, ভারতবর্ষের বাইরে স্বীকৃতি লাভ করেছে এরকম একটা প্রকল্প। তাই জন্য মেয়েদের ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছে, আপনি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার, এটা আমাদের এই ত্রিপুরার আমাদের এই অফিসে আমরা বসে রয়েছি, প্রদেশ অফিসে তৃণমূল কংগ্রেসের ইশতেহারে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলা রয়েছে। লক্ষ্মী ভাণ্ডার আমাদের পশ্চিমবাংলায় অত্যন্ত সফলভাবে, সেটা কি, মহিলারা যারা রয়েছে প্রত্যেকটি পরিবারে 25 বছর ঊর্ধ্বে 60 বছর অবধি, তারা কিন্তু একটি বিশেষভাবে তাদের লক্ষ্মী ভাণ্ডারেতে 1000 টাকা করে যারা এসসি এসটি সম্প্রদায় রয়েছে আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে প্রতি মাসে 500 টাকা, অর্থাৎ যারা জেনারেল আর রয়েছেন তারা বছরে 6000 টাকা, এখানেও এই ইশতেহারে রয়েছে। আর যারা তপশিলি জাতি উপজাতি ভুক্ত পরিবারের মহিলাদের 1000 টাকা করে, অর্থাৎ বছরে 12000 টাকা। লক্ষ্মী ভাণ্ডার প্রতিশ্রুতি ছিল পশ্চিমবাংলায়, করে দেখিয়েছে 1,80,00,000 বেশি পরিবার এর মেয়েরা কিন্তু যুক্ত হয়েছে পশ্চিমবাংলায়, করিয়ে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সরকার একবারই দুয়ারে রয়েছে পশ্চিমবাংলায়, দুয়ারে সরকারে পৌঁছে গেছে, এখানে আপনাকে কাউকে খুঁজতে হবে না, একেবারেই আপনার মাঠে ময়দানে একবার বাড়ির সামনে দুয়ারে রয়েছে সরকার, বলছি কাজটা করে দেব। সুতরাং এই স্বচ্ছতা নিয়ে কাজ হচ্ছে। আপনি দেখবেন রূপশ্রী বলে একটা প্রকল্প, যেটা এখানেও বলা হয়েছে আমাদের ম্যানিফেস্টোতে, আজকে আমরা যেটা বলি এটা সফলভাবে পশ্চিমবাংলায় চলছে, কি ম্যারেজ অ্যাসিস্ট্যান্স স্কিম, শুধু কথায় কথায় ভাষায় ভাষায় নয়, সত্যি করে নারীর পাশে দাঁড়ানো, একটি পরিবারের পাশে দাঁড়ানো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বলেছে। এবং তাই তার কথা, যেটা পশ্চিমবাংলায় সম্ভব হয়েছে সেটা ত্রিপুরাতেও সম্ভব হবে, তাই তৃণমূল কংগ্রেসকে এখানে সমর্থনের জন্য এই জায়গাটাও তৈরি হয়েছে এখানে। এখানে রূপশ্রীর মাধ্যমে যেটা বিয়ের সময় প্রাপ্তবয়স্ক মেয়েরা, তারা 25,000 টাকা করে, মেয়েই বলবে যার বিয়ে হতে চলেছে, সে তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তার স্বচ্ছভাবে সরাসরি তার ব্যাংকে চলে যাবে, মাঝখানে আর কেউ থাকবে না। সুতরাং এই স্বচ্ছতা, এই গুড গভর্নেন্স, সুশাসন যখন বলি তখন সেখানে ই গভর্নেন্সের কথাও আসে, সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরাসরি আপনার খাতার টাকায় চলে যাবে, এইটা খুব সুন্দরভাবে যেটা রূপশ্রী পশ্চিমবাংলায় সফলতা নিয়ে কাজ হচ্ছে সেটা এখানেও হবে। বিশেষভাবে এখানে যেমন দিদি সবসময় মেয়েদের কথা বলে, মহিলাদের জন্য একটা মান্ডির কথা তিনি বলেছেন, স্বনির্ভরতার কথা তিনি বলেছেন, স্বনির্ভর গোষ্ঠী আজকে এই পশ্চিমবাংলায় যে সফলভাবে মেয়েরা আজকে তারা ICDS এর চাল দিচ্ছে, তারা হাতের কাজ করছে, সব জায়গায় ক্ষমতায়নে, এই মডেলটা আপনি দেখবেন সেটা ত্রিপুরাতেও সম্ভব হবে, সেটা ত্রিপুরাতেও সম্ভব করতে হবে, মেয়েদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলোকে উৎসাহ দেওয়া। তার সঙ্গে পশ্চিমবাংলায় আপনি জানবেন সারা ভারতবর্ষের 14% মাইক্রো স্মল এবং মিডিয়াম ইউনিটস রয়েছে কেবলমাত্র বাংলাতে, তাহলে সেই মাইক্রো মিডিয়াম স্মল ইন্ডাস্ট্রিজ যে ইউনিটস রয়েছে সেটাকে উৎসাহ এখানে দেওয়া হবে, আরও তার বৃদ্ধি ঘটবে, সেটা আমাদের এই ম্যানিফেস্টোতে লেখা আছে। আমার আগের বক্তারা বিস্তারিতভাবে আমাদের ভিশন ডকুমেন্টে ত্রিপুরা রাজ্যের জনসাধারণ এবং ভোটারদের জন্য কি কি প্রতিশ্রুতি দিয়েছে রয়েছে সেটা বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2018 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্টটা ছিল
সেটা বিগত 5 বছর বা 4.5-4 বছর 11 মাসের মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে পেরেছে যে এটা একটা বিশ্বাসঘাতের তালিকা হয়ে উঠেছে। অনেকে আমাদের প্রশ্ন করে যে আমরা যখন ভোটারদের সম্মুখে গিয়ে ভোটভিক্ষা করব ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের হয়ে, আমরা কি নিয়ে তাদের সামনে যাব? আমরা গর্ব করি যে আমাদের নেত্রী এবং থার্ড টাইম চিফ মিনিস্টার মমতা দি যদি কাজের ট্র্যাক রেকর্ড বা তালিকাটা আমরা সামনে নিয়ে আসি, সেই ভিশনটাই আমরা ত্রিপুরাতে আগামী 5 বছর লাগু করতে চাইছি। কি কি স্কিম রয়েছে সেটা শশীদি ভালো করে বলেছেন, আমি সেটা এটা আমি শুধু এটাই বলবো যে ত্রিপুরা রাজ্যতে বিভিন্ন কালচার রয়েছে, বিভিন্ন আপনারা অবগত যে ল্যাঙ্গুয়েজেস রয়েছে, এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা ইনক্লুসিভ সোসাইটি চাইছে ত্রিপুরাতে, আমরা চাইছি।